আইপিএলে বাংলাদেশিদের নিয়ে অনাগ্রহ থাকা নতুন কিছু নয়। যেখানে আফগানিস্তানের 10 জন খেলোয়াড় ওঠেন আইপিএলের নিলামে, সেখানে বাংলাদেশের ওঠেন মাত্র 6 জন। 10 জনের মধ্যে আইপিএলে দল পান আবার 4 জন ক্রিকেটার, কিন্তু বাংলাদেশের হয়ে আইপিএল খেলার সুযোগ পান মাত্র 2 জন ক্রিকেটার। এই বিষয়টি বেশ ভালোভাবেই ভাবাচ্ছে ধারাভাষ্যকার আতাহার আলী খানকে। আতাহারের ভাষ্যমতে, আইপিএলে বাংলাদেশের শুধু 2 জন কেন? তামিম, মুশফিক, মাহমুদুল্লাহর মতো খেলোয়াড়দের প্রতি তাদের কেন অনাগ্রহ বলতে পারেন? আইপিএলে বেশ কয়েকটি ম্যাচে দারুণ পারফরমেন্স করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এর মধ্যে 2টি ম্যাচে নিশ্চিত ম্যাচ সেরার পুরস্কার হাতে ওঠার কথা ছিল তার, তবে একবারও সেই পুরস্কার পাননি সাকিব। এবার আইপিএলে সাকিবের হাতে একবারও ম্যাচ সেরার পুরস্কার না দেখে অবাক হয়েছেন আতহার। আতহার বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্যকারদের প্যানেলে ম্যাচ সেরা নির্বাচিত করলেও আইপিএলের নিয়মটা একটু ভিন্ন। আইপিএলে ম্যাচ সেরা নির্বাচিত করতে মাঠে উপস্থিত ধারাভাষ্যকারদের মধ্যে একজনকে দায়িত্ব দেওয়া হয়। এই দায়িত্বটা কারা দেয় ঠিক পরিষ্কার নয়, সেটাও বিশ্লেষণের বিষয়। দর্শক মণ্ডলী, আইপিএলে বাংলাদেশিরা কেন এত অবহেলিত? আপনাদের মতামত জানতে চায় মিক্সার ওয়ার্ল্ড। আপনার মতামতটি ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন জনপ্রিয় ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে।